قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها ترى بلد سي موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها আমরা কখনোই ওইখানে প্রবেশ করব না যতক্ষণ ওই জাতি ওই জায়গায় আছে ওদেরকে যদি বাহির কইরা দাও তাইলে আমরা যাব তবে যুদ্ধ কইরা বাহির করতে পারবো না যুদ্ধ যদি করতে হয় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা ক্বাইদুন তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো জিহাদ করো আমরা এইখানে বসলাম আমরা যুদ্ধ করতে পারবো না ওইখানে যাব না যুদ্ধ করে যদি ওদেরকে শহর ছাড়া করতে হয় তাও পারবো না আমরা বসলাম তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো বনি ইসরাইল এই কথা বলতেছে এই পর্যন্ত আমরা যে কথাগুলো বললাম এর মধ্যে বনি ইসরাইলের গুরুত্বপূর্ণ তিনটি অপরাধ পাওয়া যায় কয়টা অপরাধ আরো আছে ওগুলো থাক গুরুত্বপূর্ণ তিনটা এক নাম্বার এরা ছিল চরম অকৃতজ্ঞ জাতি আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করায় দেওয়ার পরেও নিয়ামত প্রাপ্ত হবার পরেও ওই আল্লাহর আনুগত্য থেকে তারা দূরে থেকেছে ঠিক কিনা বলো তাহলে এরা এক নাম্বারে চরম অকৃতজ্ঞ দুই নাম্বার অবাধ্য আল্লাহর রাসূলের নির্দেশ মানে নাই তিন নাম্বার মানে তো নাই বরং পাল্টা জবাব দিয়েছে অনেক সময় দেখবেন ছেলেরে বাবা অর্ডার করছে ছেলে করে নাই না কইরা চুপ করে বসে আছে বাপ আইসা ধমক দিছে এটা করো নাই কেন ছেলে নিচে তাকায় আছে সে করে নাই ঠিক সে অবাধ্যতা করেছে ঠিক কিন্তু সীমা লঙ্ঘনকারী হয় নাই কিন্তু কতগুলো আছে কি করবে যখন বলবে করো নাই কেন বলে আমি এত পারবো না আপনি যাই করেন এটা হলো সীমা লঙ্ঘনকারী বনি ইসরাইল অবাধ্যতার পাশাপাশি চূড়ান্ত পর্যায়ের সীমা লঙ্ঘন তারা করছে আল্লাহ আদেশ করছে যুদ্ধ করো ও কয় কি যে আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন সর্বোচ্চ পর্যায়ের সীমা লঙ্ঘন করেছে বনি ইসরাইলেরা মুফাসসিরিনে কেরাম এখানে উম্মতে মুহাম্মাদির কথা আনছেন সাহাবায়ে কেরামের বিষয়টা উল্লেখ করেছেন যে দেখেন নবী তাদেরকে কত নিয়ামতের কথা স্মরণ করাইয়া দিল যুদ্ধ বিজয়ের সুসংবাদ আগাম দেওয়ার পরেও কিন্তু তারা যুদ্ধের ময়দানে যাইতে রাজি হয় নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবায়ে কেরাম কেমন ছিল বদরের যুদ্ধের ইতিহাস যাদের জানা আছে প্রথমত এত বড় যুদ্ধ সংগঠিত হওয়ার বা যুদ্ধ করার কোনো পরিকল্পনা মুসলমানদের ছিল না কিন্তু একটা পর্যায়ে যুদ্ধ না করে আর কোনো উপায়ও ছিল না কাফেররা যখন দেখছে আমরা 1000 সশস্ত্র সৈন্যবাহিনী নিয়ে আসছি ফিরে যাব কেন মুসলমানদেরকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া যাব চূড়ান্ত ভাবে যখন যুদ্ধ করতেই হবে নবীজি টেনশন চিন্তিত না জানি আমার সাহাবীরা এই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে দ্বিধাবোধ করে যুদ্ধ করে দেওয়া স্বীকার করে বসে নবীজি সাহাবাদেরকে নিয়ে বসলেন পরামর্শের জন্য একে তো প্রচন্ড গরম দ্বিতীয়ত আবার রোজা তৃতীয়ত সামরস্ত্র তেমন কিছু নাই নবীজি পরামর্শ করতেছেন প্রথমে পরামর্শ চাইলেন মুহাজিরদের কাছে মুহাজিরদের পক্ষ থেকে জবাব ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সাথে হিজরত করেছি দ্বীনের জন্য মক্কা ছেড়েছি সব ছেড়েছি আমরা যুদ্ধে করতে প্রস্তুত কিন্তু শুধু মুহাজিররা বললে তো হবে না আনসারদেরও পরামর্শ চাই কারণ তারা এত ত্যাগ স্বীকার করেছে সম্পদহীন সাহাবীকে সম্পদ দিয়েছে ভাই বানায় ফেলছে তারা কি যুদ্ধ করতে রাজি হবে নাকি না জানি বলে বসে এত ত্যাগ স্বীকার করলাম এখন কি জীবনটাও দেওয়া লাগবে নাকি আনসারদের পরামর্শ চাইলেন নবী আনসারদের মুখ থেকে জবাব আসলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিচ্ছেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের কাছে যুদ্ধের ব্যাপারে পরামর্শ চাইতেছেন আপনি শুনে নেন আপনি যদি আমাদের সকলকে উত্তাল সমুদ্রের কিনারে দাঁড় করিয়ে দেন আর যদি নির্দেশ দেন যে তোমরা এখনই এই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো ইয়া রাসূলুল্লাহ এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকায় দেখবেন আপনার নির্দেশের পরে একটা মানুষও সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে না আপনি খালি নির্দেশ দিবেন আর সাথে সাথে আমরা ঝাঁপায় পড়ব টেনশন করেন
সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের জানা আছে বর্তমান সময়ে ফিলিস্তিনের নিরহ মজলুম মুসলমানদের উপরে ইসরায়েলিদের যেই বর্বর, অমানবিক, অমানসিক, অবর্ণনীয় যেই জুলুম অত্যাচার চলতেছে মজলুম মুসলমানদের উপরে, এটা ইতিহাসের অন্যতম এক নিকৃষ্ট ন্যাক্কারজনক ঘটনা এবং অধ্যায়, ঠিক না বলেন? যারা হামলা করতেছে এরা যে গোটা দুনিয়ায় সংখ্যার দিক দিয়ে অনেক বেশি, বিষয়টা এমনও নয়। যদিও তারা সংখ্যায় অনেক কম, সারা দুনিয়ায় যদি 700 কোটি মানুষ থাকে, ইহুদিদের সংখ্যা হলো 1 কোটি প্লাস কম বেশি হতে পারে। 1 কোটি ধরেন ইহুদি, আর 700 কোটি অন্যান্য ধর্মাবলম্বী। যদিও এরা সংখ্যায় কম, কিন্তু এরা এদের মেধা, কূট চাল, বুদ্ধিমত্তাকে কাজে খাটিয়ে গোটা দুনিয়ার 699 কোটি মানুষের গলায় দড়ি দিয়ে কেমন যেন এরা ঘুরাইতেছে। আজকে তাকায় দেখবেন 57টা মুসলিম দেশ, মুসলিম দেশগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে এই দেশগুলো আছে, আল্লাহ তাআলা মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে সম্পদে ভরপুর আল্লাহ তাআলা করেছেন, এমন সম্পদ যেটা যে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মাধ্যমে বানিয়ে এরপরে সম্পদ অর্জন করতে হয় এমন না, বরং খনিজ সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা এদেরকে খনিজ সম্পদ, স্বর্ণ, তেল, তরল সোনা যাকে বলা হয় তেল, এইরকম সম্পদ পাওয়ার পরেও, আল্লাহ তাআলার এত দামি নিয়ামত পাওয়ার পরেও এই মানুষগুলো নিজেদের অবস্থান গদি টিকিয়ে রাখার জন্য ইসরায়েল নামক এই পৃথিবীর বিস্ফোরণের বিরুদ্ধে কঠিন এবং চূড়ান্ত পদক্ষেপ তারা গ্রহণ করতেছে না, ঠিক কিনা বলেন? এটা আফসোসের ব্যাপার। যদি সমগ্র ইতিহাসকে আমরা সামনে আনি, যেই রেজাল্ট, যেই ফলাফল বের হবে, দেখা যাবে ফিলিস্তিনে ইহুদিদের অগ্রাসনের, তাদের এই অবৈধ মিশনের যেই সফলতা বা তারা যেই সামর্থ্য বা সফলতা অর্জন করেছে, এর জন্য সবচাইতে বড় দায়ী হবে মুসলিম নামদারি মুনাফিকগুলো, ঠিক কিনা বলে? আসলে ইহুদিদের ইতিহাস তো লম্বা ইতিহাস, এই লম্বা ইতিহাস স্বল্প সময়ে বলার মতো কোনো সুযোগ নাই। এরপরেও আমরা জানি যে এই ইহুদিরা আল্লাহ তাআলার পক্ষ থেকে লানতপ্রাপ্ত, অভিশপ্ত। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন, ওয়াকালাতিল ইহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়ালউইনু বিমা ক্বালু। ওরা আল্লাহ তাআলার ব্যাপারে অপবাদ দিয়েছে যে আল্লাহ তাআলা রিক্ত হস্ত হয়ে গেছে, মানে আল্লাহ তাআলার সম্পদ টম্পদ হাত থেকে সব শেষ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এ কথা তারা বলেছে আল্লাহ তাআলার ব্যাপারে এমন অমূলক, অপবাদমূলক কথা তারা বলার ধৃষ্টতা প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালউইনু বিমা ক্বালু, এ কথা যে তারা বলছে এজন্য তাদের উপরে আল্লাহ তাআলার লানত, তাদের উপরে লানত দিয়েছে পয়গম্বর আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, তিনি ওদের উপরে লানত দিয়েছেন। কেন এরা লানত প্রাপ্ত হবে না? কারণ পৃথিবীর একমাত্র জাতি এই ইহুদি, যারা নবীদেরকে হত্যা করেছে, নৃশংসভাবে নবীদের হত্যা করতেও ওদের হাত, হৃদয় একটুও কাঁপে নাই। এই জন্য এই জাতির ব্যাপারে প্রতিদিন প্রতি রাকাত নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া হয়, ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত হলো মুসল্লির কেরাত, একা যখন পড়া হয় সূরা ফাতিহা পড়া হয়। সূরা ফাতিহা আমরা যখন পড়ি, পড়তে বাধ্য হই, সেই সময়টা হলো নামাজের মধ্যে, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার যতগুলো নাম আছে,
নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো সূরাতুদ দুআ, যেই সূরার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে কিছু বিষয় প্রার্থনা করি, কিছু বিষয় চাই, কিছু বিষয় থেকে বাঁচতে চাই। সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। দোয়াটা কি করি? আমরা মনে করি টাকা পয়সা ধন দৌলত এগুলোই মনে হয় আল্লাহ তাআলার কাছে শুধু চাইতে হয়। বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলার কাছে আমরা সর্বশ্রেষ্ঠ দোয়া করি। সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে দোয়াটা হলো কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। বলি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দর্শন দেন, পথ নির্দেশনা দেন, সাথে সাথে তাদের পথ থেকে বাঁচতে চাই। তারা কারা? গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদালিন, যারা আপনার অভিশপ্ত, অভিশাপপ্রাপ্ত, যারা পথভ্রষ্ট, এদের পথ থেকে আমরা বাঁচতে চাই, আপনার আশ্রয় চাই, যে এদের পথের পথিক যেন আমরা না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের পথ থেকে বাঁচার জন্য সূরা ফাতিহার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতে সর্বশ্রেষ্ঠ দোয়া হিসাবে আল্লাহ তাআলা এটাকে অভিহিত করেছেন। এই ইহুদিরা অভিশপ্ত কেন? কোরআন হাদিসের মধ্যে তারা অভিশপ্ত হওয়ার অনেকগুলো কারণ পাওয়া যায়। আমি যেই আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি আয়াতটা, এই আয়াতের আলোকে কয়েকটা বিষয়ে তারা অভিশপ্ত হওয়ার কারণগুলো, এই অভিশপ্ত হওয়ার কয়েকটা বিষয় নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। সর্বপ্রথম আমাদের এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই বিষয়ে যে তারা যেই বিষয়গুলোর কারণে অভিশপ্ত হয়েছে, আমাদের মধ্যে যদি ওই বিষয়গুলো থাকে আমরা ওগুলো নিজেদের থেকে বাহির করে দিব ইনশাআল্লাহ। মূল কথা বোঝার আগে কয়েকটা কথা আমরা একটু খেয়াল দিয়ে শুনলে বাকি কথা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। মুসলিম মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহি সালাম, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামের জন্মস্থান হলো ইরাকে। লম্বা ইতিহাস, আমি মূল কথাগুলো শুধু আপনাদের খেদমতে তুলে ধরব। ওখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি হিজরত করেছেন শাম দেশে। শাম বলতে আমরা অনেক সময় বুঝি শুধু মনে হয় সিরিয়া, তা না। শাম দ্বারা উদ্দেশ্য সিরিয়া ফিলিস্তিন পুরাটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সন্তান দেন না। একসময় তিনি জানতে পারলেন যে তার স্ত্রী সারা, তিনি বন্ধা, সারার একজন খাদেমা ছিল হাজেরা আলাইহিস সালাম, তিনি তাকে আজাদ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে বিবাহ দিলেন। 86 বছর বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, সন্তান যখন হয় না সন্তান কার কাছে চাইছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমাদের দেশে সবাই না, তবে অনেক মানুষ সন্তান যদি না হয় এরা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে এরা পীরের কাছে, বাবার কাছে, মাজারের কাছে চায়। এমন লোক তো আমাদের দেশে কম না অনেক? অনেক। মাজারে গিয়ে ছেলে চায়, সন্তান চায়, এটা ঠিক না। কিছু বিষয় আছে যেগুলো দেওয়ার একমাত্র ক্ষমতা হলো আল্লাহ তাআলার। ওই জিনিসগুলো আল্লাহ তাআলা দুনিয়ার কোনো মানুষকে দেওয়ার ক্ষমতা দেয় নাই।
এই রকম কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ তাআলাই দেন ওই ধরনের কোন বস্তু যদি কেউ এই বিশ্বাস করে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে আর এই বিশ্বাস মনে পোষণ করে তার কাছে চায় তার বেঈমান হতে আর বাকি থাকে না সেজন্য সন্তান যাদের হয় না চিকিৎসা করাবে এটা সুন্নাত চিকিৎসা করানো সুন্নাত তবে চিকিৎসক এবং চিকিৎসার উপরে তার ভরসা হবে না ভরসা কার উপরে হবে আল্লাহ তাআলার উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না তিনি সন্তান চাইছেন আল্লাহ তাআলার কাছে চাইছেন ছেলে মুফাসসিরিনে কিরাম বলেন এজন্য আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চাওয়া এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত তবে চেয়েছে ছেলে আল্লাহ তাআলা দিয়েছে মেয়ে রাগ হওয়া যাবে কারণ আমরা যাই চাই কিন্তু কোনটা দিবেন এই সিদ্ধান্ত কার আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমাই ইশাউ ইনাফা ওয়া ইয়াহাবু লিমাই ইশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাফা ওয়া ইয়াজআলু মান ইশাউ আকীমা আল্লাহ তাআলা যাকে চান তাকে ছেলে দেন যাকে চান মেয়ে দেন যাকে চান উভয়টা দেন যাকে চান কোনটাই আল্লাহ তাআলা দেন না তাই ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে চাইছেন 86 বছর বয়সে আল্লাহ তাআলা ওনাকে ছেলে সন্তান দিয়েছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাভাবিক যাদের ঘরে একাধিক স্ত্রী আছে সতীনের ঘর যতই নেককার মহিলা হোক আর দিনদার মহিলা হোক সতীনের ঘর করা এটা খুবই কঠিন ব্যাপার ঠিক কি না কথায় কথা আসলো না বললেই নয় আসলে আমি সমকালীন বা সামগ্রিক অনেক বিষয়ের খবরা খবর আমার কাছে থাকে না এটা নেওয়ার মতো সময় থাকে না বা জানার মতো অনেক সময় সময় থাকে না ভাইরাল টপিক যেগুলো হে বলে আর কি তা সমসাময়িক একটা বিষয় দেখলাম একজন চার বিবাহ করছে খুব সুন্দর সংসার করতেছে মোট বিবাহ ছয়টা কিন্তু রানিং ওয়াইফ আছে চারজন দুইজন ছেড়ে দিয়েছে এটা কয়েকদিন খুব ভাইরাল হইল এরপরে হঠাৎ আরেকজনের ব্যাপারে খবর পাইলাম সে নাকি একসাথে ছয়জন না সাতজন ওয়াইফ রাখছে ইসলামী শরীয়ত বলে একসাথে চার স্ত্রীর বেশি রাখা শরীয়তে কোনো বৈধতা দেয় নাই একটা জিনিস মনে রাখবেন আমাদের দেশের মিডিয়াগুলো মালিক নামে মুসলমান হোক আর মুত্তাকি পরহেজগার সে যাই দেখা যাক না কেন তাকে কারণ আমাদের দেশের এমন চ্যানেল আছে যেই চ্যানেলের মালিক দরবেশ বাবা উনি আবার কিন্তু ইমামতিও করে আপনারা জানেন না মডেল মসজিদের ইমাম হইছেন একজন দরবেশ ওনারও একটা টেলিভিশনের চ্যানেল আছে শেয়ার বাজারটা পুরো খেয়ে এ বাংলাদেশের অর্থনীতির বুকে বড় প্যারাক যারা মারছে তাদের মধ্যে ওই দরবেশ বাবাও একজন সেজন্য টেলিভিশন চ্যানেলের মালিকওয়ালা ওই রকম দরবেশ বাবাও থাকতে পারে এই চ্যানেল মালিক যারা এরা যদিও মালিক কিন্তু এই চ্যানেলগুলা ওই সমস্ত বিষয়গুলো প্রচার করে বেশি যেগুলার দ্বারা ইসলামের কল্যাণ নয় বরং ক্ষতি হয় বেশি ঠিক কিনা বলেন কারণ গোটা দুনিয়ার সব মিডিয়াগুলো অমুসলিমদের যারা দ্বারা নিয়ন্ত্রিত যার কারণে নেগেটিভ খবরগুলো প্রচার করে বেশি সাতজন নিয়ে সংসার করতেছে এটা খুব আকারে প্রচার করতেছে সাত স্ত্রী তার একসাথে আছে এটাকে খুব পজিটিভ বলে তারা প্রচার করতেছে এখন বলেন এই পজিটিভ খবর শুনতে শুনতে নেগেটিভ খবরকে পজিটিভ মনে করে শুনতে শুনতে কেউ যদি চিন্তা করে আমিও এইবার অত সাত বিবাহ করছে আমি দুই হালি পুরায় ফেলব সে যদি এখন ওই কাজ করে বলেন তো তাহলে কি হবে এই বিবাহগুলো চারটার পরে বিবাহ করলো এগুলো তো বৈধ নয় মেলামেশা করতেছে জেনা হইতেছে সন্তান হবে ওয়ালাদুজ জেনা বাংলা ভাষায় যাকে বলে যার সন্তান হবে ঠিক কিনা বলে এজন্য কিছু বিষয় আছে এগুলো ভালো না সতীনের ঘর এটা করা খুব কঠিন যাদের আছে তারা বুঝবে আমার আবার নাই এটা আবার ভাইবেন না হুজুরের আছে নাই
সারা আলাইহিস সালাম যখন দেখলেন হাজেরার সন্তান হয়েছে, স্বাভাবিক যার সন্তান হয়েছে তার দিক একটু দৃষ্টি বেশি যেতেই পারে। অনেকগুলো কারণকে সামনে রেখে মূল কারণ আল্লাহ তাআলার নির্দেশ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুগ্ধপোষ্য শিশু ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরাকে নিয়ে পথ চলা শুরু করলেন। সেই শামদেশ থেকে পথ চলতেছে, কোথায় গন্তব্য, কোথায় পথের শেষ, ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও জানেন না। যিনি জানেন তিনি কে? আল্লাহ। ওনারা চলতে চলতে অতিক্রম করে ফেলেছেন প্রায় 1500 কিলোমিটার। পৌঁছাইলেন কোথায়? বর্তমান বাইতুল্লাহ যেখানে ওইখানে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের মহাপ্লাবনের পর বাইতুল্লাহ বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, শুধু একটা উঁচু বালুর ডিবা ছিল, ডিবি ছিল, আর কিছুই ছিল না। ওইখানে যখন উনি পৌঁছাইলেন, পথিমধ্যে বারবার হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে আমাদের গন্তব্য কোথায়, উনি কিছু বলেন না। সর্বশেষ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ওখানে স্ত্রী সন্তানকে রেখে একটু খাবার পানি আর কিছু খেজুর দিয়ে রওনা হয়ে যাবে। জনমানবহীন প্রান্তর, উর্বর সুজলা সুফলা এমন নয় যে গাছগাছালি ফলফলা দিয়েছে, এমনও নয়। পানীয় নাই পান করার, বিরান মরুভূমির মধ্যে এক মশক পানি, কয়েকটা কিছু খেজুর দিয়ে উনি চলে যাবেন। হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, আপনি যে আমাদেরকে এই নির্জন প্রান্তরে রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহ তাআলার ইচ্ছা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আল্লাহ তাআলার ফয়সালা। হাজেরা আলাইহিস সালাম তখন বললেন, এই সিদ্ধান্ত যদি আল্লাহ তাআলার হয় তাহলে আমার আর এই শিশু সন্তানের জন্য আল্লাহই যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। যখন সন্তান স্ত্রী পাহাড়ের আড়াল হলো, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, বরকতের দোয়া। আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছে যে মক্কা নগরীর আশেপাশে কোনো কিছু হয় না, ফসল টসল নাই, কারণ এটা তো পাথরই এক জমিন। কিন্তু আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছে, এমন একটা সময় নাই করোনাকালীন সময় ছাড়া, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ কাবাকে কেন্দ্র করে মক্কা নগরীতে অবস্থান করে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই মক্কা নগরীতে কোনো কিছুর অভাব দেখা দিয়েছে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের বরকতের দোয়া, দোয়ার বরকত। তা লম্বা ঘটনা, ইসমাইল আলাইহিস সালাম পায়ের আঘাতে জমজম কুপির সৃষ্টি হলো। আরবরা তৎকালীন সময়ে ওইখানেই জনবসতি স্থাপন করত যেখানে সুপেয় পানির ব্যবস্থা থাকত। এই পানিকে কেন্দ্র করে ওই জনমানবহীন প্রান্তর জনবসতি স্থাপন হলো। এই কূপ এবং এই পানির নিয়ন্ত্রণ হাজেরা আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের নিয়ন্ত্রণে ছিল। উনি বড় হলেন, বিবাহ করলেন, কোরবানির ইতিহাস আপনারা সব জানেন। ইসমাইল আলাইহিস সালামের বংশধর বেড়ে উঠল এই মক্কা নগরীকে কেন্দ্র করে। ইসমাইল আলাইহিস সালামের পরে ওনার বংশে আর কোনো নবী আল্লাহ পাঠান নাই, একেবারে শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের আরেকটা ভাই মানে ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা সন্তান আল্লাহ তাআলা দিলেন, এটা সারার গর্ব। যখন এই সন্তানের সংবাদ ফিরিশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে দিচ্ছে, উনি পাশের থেকে কান পেতে পেতে শুনতেছেন কি খবর দেয়। আল্লাহ তাআলা জানায় দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। আর সারা আলাইহিস সালাম বলতেছে, ইন্নি আজুজুন আকিম, আরে আমি তো বন্ধা, সন্তান কিভাবে হবে? ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবেই হবে। সুবহান, আরেকটা সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করলেন, সেই সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের এক সন্তান, তিনিও নবী, ওনার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বর্তমান ফিলিস্তিন জেরুজালেম মসজিদুল আকসা, এখানে ওনার বংশ বিস্তার হয়েছে, এখানে ওনার জন্ম।
ওনার আরাক নাম ইয়াকুব আলাইহিস সালামের আরাক নাম হলো ইসরাইল। এখান থেকেই বনি ইসরাইল গোত্র বংশ। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান ছিল 12 জন। কয়জন? 12 জন। ইয়াকুব আলাইহিস সালামের এক সন্তানের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনারা অনেক সময় সূরা ইউসুফের তাফসীর শুনে থাকেন, অনেক জায়গায় আপনাদের হবিগঞ্জ শুধু নয় গোটা মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হাফিজাহুল্লাহ ওনার মাদ্রাসার পাশের যেই তাফসীর হয় 7 দিন ব্যাপী, ওখানেও মনে হয় সূরা ইউসুফের তাফসীর করেন। গত বছর আমি আসছিলাম তখন শুনছি আর কি। ইউসুফ আলাইহিস সালাম ওনার এক সন্তান, সন্তান ছিল মোট 12 জন। কোরআনুল করিমের মধ্যে আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশামসা ওয়াল কমার। স্বপ্ন দেখছেন উনি, বাকি আছে 11 ভাই। উনি দেখলেন 11টা তারকা, মা বাবা তথা চন্দ্র সূর্য যোজন ওনাকে সিজদা করতেছে। তাই ইউসুফ আলাইহিস সালামের ইতিহাস আপনাদের জানা আছে। সর্বশেষ ভাইরা ওনাকে কুয়ার মধ্যে ফলায় দিছে, এক সময় কুয়া থেকে তুলছে, সুন্দর চেহারা, বাজারে চড়া দামে ওনাকে গোলাম হিসাবে বিক্রয় করছে। মিশরের খাদ্যমন্ত্রী ওনাকে কিনে নিয়েছে, এরপরে অপবাদ দিয়ে জেলে ভরে দিয়েছে। আমরা অনেক সময় বুঝি না, সাধারণ মানুষ মনে করে যে একটা মানুষ জেলে গেলেই মনে হয় শুধু খারাপ। আরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জেলে গিয়েছেন কি জান নাই? অপরাধ ছিল। ইউসুফ পয়গম্বর একজন নবী জেলে গেছেন, অপরাধ ছিল। এজন্য মনে রাখতে হবে গোটা দুনিয়ায় ইসলামের পক্ষে কথা বলার কারণে যারা জেলে যায়, এই জেলে যাওয়ার কারণে তাদেরকে ছোট করার, তিরস্কার করার কোনো সুযোগ নাই। ইমাম আবু হানিফা জেলে গিয়েছেন, জেল থেকে মৃত্যু হয়েছে, কিন্তু গোটা দুনিয়ার মানুষ তাকে এক নামে চিনে, আল্লাহ মর্যাদা বাড়ায় দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জেলে গিয়েছেন, আল্লাহ তাআলা তো নবুয়াত দিয়েছেনই, সাথে সাথে দুনিয়ার মর্যাদাও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই জন্য কোন আহলে হক ওলামায়ে কেরাম যখন জেলে যায়, জেল থেকে বের হওয়ার পরে তার আখেরাতের সম্মান এবং দুনিয়ার সম্মান উভয়টাই বেড়ে যায়। যারা জেলে আছে যতদিন থাকবে তত বেশি সম্মান বাড়াবেন কে? আমরা দেখি না, দেখি তো এই যে ছোট্ট মানুষ রফিকুল ইসলাম মাদানী এখন আসছে জেল থেকে একটা নজর দেখার জন্য, হাজার হাজার মানুষ জমে যায় যে একটা নজর দেখে আসে। আল্লাহ তাআলা এর দ্বারা দুনিয়ার মানুষের অন্তরে তার মহাব্বত ঢুকায় দিছে, এজন্যই আসে, ঠিক কিনা বল? তাই ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বাদশা স্বপ্নে দেখছে সেই প্রখ্যাত বিখ্যাত সব স্বপ্ন, যেই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে আল্লাহ তাআলা একটা সময় ওনাকে মিশরের সুপ্রিম পাওয়ারের অধিকারী বানায় দিয়েছে। তা ওই সময় উনি মিশরের পরিচালনার দায়িত্বে ছিলেন, যখন মিশর ছাড়া আশেপাশের সব আরব দেশগুলো খাদ্যশস্যে দুর্ভিক্ষে ভুগতেছিল। সব মানুষেরা দলে দলে মিশরে আসত খাদ্যশস্য নেওয়ার জন্য রেশনের। ওই ধারাবাহিকতা ইউসুফ আলাইহিস সালামের ওই ভাইয়েরা যারা ওনাকে এক সময় কুয়ায় ফেলায় দিছে ওনারাও আসছে, উনি তাদের চিনতে পারছেন। লম্বা ইতিহাস, এক সময় তাদের সাথে পরিচয় হয়েছে। সর্বশেষ তিনি বলছেন, যেহেতু অন্যান্য দেশে এখন দুর্ভিক্ষ চলতেছে সেই তুলনায় মিশর অনেক ভালো, সুতরাং আপনারা সকলে হিজরত করে ফিলিস্তিন থেকে চলে আসেন এই মিশরে। ইয়াকুব আলাইহিস সালাম সহ ওনার পরিবার পরিজন সন্তান সন্ততি সব নিয়ে উনি ফিলিস্তিন থেকে হিজরত করলেন মিশরে। তাহলে এ কথা হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে বনি ইসরাইলের আদি নিবাস তথা ইয়াকুব আলাইহিস সালামের অবস্থান ছিল জেরুজালেমে, বনি ইসরাইলের আদি নিবাস ছিল এই ফিলিস্তিন জেরুজালেম, ওখান থেকে তারা হিজরত করে এসেছে মিশরে। মিশরে দীর্ঘকাল তারা থাকছে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, এক সময় বনি ইসরাইল বংশের প্রভাব প্রতিপত্তি কমতে শুরু করলো,
কিবতি বংশের প্রভাব বাড়তে থাকলো কারণ ফেরাউন চলে গেছে মিশরের মসনদে প্রায় 400 বছর বনি ইসরাইলদের উপরে জুলুম অত্যাচার এই বংশীয়রা করেছে গোলাম বানায় রাখছে আল্লাহ তাআলা এই গোলামির জিনজির থেকে বনি ইসরাইলদেরকে মুক্ত করার জন্য ফেরাউনের লকডাউনের মধ্যেও শাটডাউনের মধ্যেও যখন নির্বিচারে সে শিশুদেরকে হত্যা করতেছিল ওই হত্যাকাণ্ডের মধ্যেও আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইলেন শুধু পাঠাইলেন তা নয় তিনি তার শৈশবকাল অতিবাহিত করালেন ওই জালেম ফেরাউনের ঘরে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি না পারেন যাই হোক এক সময় নবুয়াত পাইলেন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে ফেরাউনকে দ্বীনের দাওয়াত দিলেন একটা জিনিস আমাদের মনে রাখতে হবে বলেন তো হেদায়েতের মালিক কে আল্লাহ আরেকটু জোরে বলেন না কে আল্লাহ তবে একটা মানুষের দৃশ্যমান অবস্থা দেখে বলা যায় যে সে হেদায়েত প্রাপ্ত হবে কি হবে না বিকল্প হতে পারে আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন তবে হেদায়েত প্রাপ্ত হওয়ার কিছু আলামত আছে একটা আলামত বলি একজন মানুষ গুনাহ করে পাপ করে মনে করেন সুদ খায় হারাম কর্ম করে কিন্তু তার বিষয়টা এরকম জানা নাই একজন আলেম তাকে গিয়ে কোরআন সুন্নাহ দিয়ে সুন্দর মতো বোঝালেন যে ভাই আপনি যেই কাজটা করতেছেন এটা কবিরা গুনাহ এই কারণে আপনার আখেরাতে অনেক শাস্তি হবে আমি মুমিন ভাই হিসাবে আপনাকে অনুরোধ করি এই পাপটা আপনি ছেড়ে দেন ওই লোকের ভিতরে যদি পরিবর্তনের অবস্থা থাকে ওই লোকটা গোনা ছাড়ুক আর না ছাড়ুক পরের কথা কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে বলার কারণে ও নিজে একটু নরম হবে বলবে আসলেও গোনার কাজ আমার তো জানা ছিল না আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে নমনীয়তা আশা করা যায় এই লোকের নসিবে হেদায়েত আছে কিন্তু এর ব্যতিক্রম এক ধরনের লোক আছে আপনি যখন তাদেরকে অপরাধ থেকে বাঁচার জন্য কোরআন হাদিস দিয়ে বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বুঝায় বোঝানোর পরে সে অনুতপ্ত হওয়া তো দূরের কথা পাপ ছাড়া তো দূরের কথা বরং যিনি তাকে বুঝালেন কল্যাণকামী হয়ে তার উপরে জুলুম শুরু করে দেয় আল্লাহ চাইলে হেদায়েত হতে পারে কিন্তু বাস্তব অবস্থা বলে এই লোকের হেদায়েত কঠিন ফেরাউনের পরিণতি কি বারবার মূসা আলাইহিস সালাম ওনার কাছে যান কিন্তু নমনীয়তা নাই বরং অবাধ্যতা বেশি একবার বলে যে তোমার রব কে তোমাদের রব আবার কে আমি তো বড় রব আনা রব্বুকুমুল আলা যখন অবাধ্যতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছিয়ে গেল আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন পয়গম্বর আপনি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যান উদ্দেশ্য যাই থাক বড় বড় দুইটা উদ্দেশ্য আল্লাহ তাআলার এক নম্বর উদ্দেশ্য হলো এই জালেমের জুলুম থেকে বনি ইসরাইলদেরকে নিষ্কৃতি দেওয়া দুই নম্বর বলেন তো বনি ইসরাইলের আদি নিবাস কোথায় ছিল জেরুজালেম ওই সময়টাতে ফিলিস্তিন জেরুজালেম ছিল দুনিয়ার সবচাইতে বরকতময় ভূমি এবং দুনিয়ার সবচাইতে উর্বর এক জমিন সবচাইতে দামি এক শহর ছিল জেরুজালেম আল্লাহ তাআলা চাইলেন জালেমের জুলুম থেকে নিষ্কৃতি দিয়ে ওই জেরুজালেমের কর্তৃত্ব বনি ইসরাইলের হাতে আল্লাহ তাআলা তুলে দিলেন আল্লাহ তাআলার নির্দেশে মূসা আলাইহিস সালাম রাতের আধারে বনি ইসরাইলদেরকে নিয়ে পথ চলা শুরু করল চলতে চলতে সাগরের পাড়ে পৌঁছায় গেছে রাতের আধার আছে এখনো দিনের আলো ফুটে নাই অপেক্ষা করতেছে যে আমরা সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে যদি যেতে পারি তাহলে তো নিরাপদ নতুন এক জীবনের সূচনা হবে আমাদের জালেমের জুলুম থেকে বাঁচার এক নতুন ভূমিতে আমরা পদার্পণ করব ইতিমধ্যে ফেরাউনের কাছেও খবর চলে গেছে যে ফেরাউন মূসা কিন্তু বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায় শত্রু হাত ছাড়া হয়ে গেল কোন কোন মুফাসসির লেখেন 6 লক্ষ সশস্ত্র সৈন্য নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম ও তার সাথীদের পেছনে দাওয়া করতেছে দিনের আলো ফুটে উঠছে রাতের আধার কেটে গেছে মূসা আলাইহিস সালামের উম্মত তাকায় দেখে পেছনের দিকে ফেরাউন সশস্ত্র বাহিনী নিয়ে তাদের দিকে আসছে
ফেরাউনও তাকায় দেখে ওই যে দরিয়ার পাড়ে সাগরের পাড়ে মুসা আলাইহিস সালাম ও তার সাথীদেরকে দেখা যায়। এক গ্রুপ চিন্তা করতেছে আজকে পালাবা কোথায়, এমন ভাবে ঘিরে ধরছে হয়তো ফেরাউনের লোকের অস্ত্রে রাখাতে মরতে হবে না হলে সমুদ্রে পড়ে মরতে হবে। আর বনী ইসরাইল চিন্তা করতেছে এতকাল মিশরে ছিলাম, যা হয় হোক বাইচা তো ছিলাম, আজকে তো আর বাঁচার উপায় নাই। মুসা আলাইহিস সালামকে তারা বলতেছে মুসা ধরা পড়ে গেছে, আজকে আর বাঁচার কোনো উপায় নাই। ওই অবস্থার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন। আল্লাহ তাআলা বনী ইসরাইলদেরকে যত নেয়ামত দিয়েছেন, কত নেয়ামত দিয়েছেন সব তো আর আল্লাহ কোরআনে বলেননি, শুধুমাত্র সূরা বাকারা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে প্রদত্ত 40টার উপরে নেয়ামতের কথা ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। অবস্থা কি? আল্লাহ তাআলা সে অবস্থার কথা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন فَلَمَّا تَرَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ الله رب العالمين বলেন যখন এক দল অপর দলকে দেখতে পাইল قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে মুসা আমরা ধরা পড়ে গিয়েছি, যদিও এখনো ধরা পড়ে নাই, শত্রু কিন্তু দূরে, এরপরেও কেন বলতেছে মুসা আমরা ধরা পড়ে গিয়েছি, বাঁচার আর কোনো উপায় নাই। অনেক সময় দেখবেন অনেক যুবক তরুণ মানুষ অথবা অন্য কেউ দৌড় দিয়ে একজন মুরব্বীর কাছে গিয়ে বলে বাবা চাচা আমি নাই, আমি মইরা গেছি। বলেন তো একজন লোক যদি মরে যায় তাইলে আর একজনের কাছে গিয়ে সে কি বলতে পারে নাকি আমি মরে গেছি, বলতে পারে নাকি? কিন্তু কেন বলে? আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে অনেক সময় মানুষ বলে চাচা আমি শেষ, আমি মরেই গেছি। বনি ইসরাইল আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করে হয়তো ফেরাউনের হাতে মরতে হবে না হলে সমুদ্রে পড়ে মরতে হবে, এই জন্য ধরা না পড়েও বলতেছে মুসা আমরা ধরা পড়ে গিয়েছি, কারণ বাঁচার কোনো উপায় নাই, সমুদ্র পাড়ি দেওয়ার জন্য কোনো নৌকা নাই, ফেরাউনের সাথে লড়াই করার জন্য কোনো অস্ত্র নাই, এতকাল তো বেঁচেছিলাম আর এখন বাঁচার কোনো উপায় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হলেন বনী ইসরাইলের নেতা, প্রত্যেকটা নবী তার উম্মতের নেতা, দুনিয়ার নেতা যে হয় হোক মুমিনের প্রকৃত নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কসম করে বললে ভুল হবে না, দুনিয়ার সাধারণ নেতা দুনিয়ার সব বিপদ থেকে আমাদের বাঁচাতে পারে না। অনেক সময় দুনিয়ার কর্মীরা যদি বিপদে পড়ে নেতা আগে পালায় যায়, ঠিক কিনা বলে? কিন্তু মানুষের জীবনের সবচেয়েতে বড় মুসিবত হবে কিয়ামতের দিন, ওই দিন আমার আপনার নেতা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বানায় নিতে পারি, ওই মুসিবতের দিন বাবা চিনবে না, সন্তান চিনবে না, মা চিনবে না, কিন্তু আমাদের প্রকৃত নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার একটা উম্মত হাসরের ময়দানে থাকতে তিনি নিজে জান্নাতে যাবে না। প্রত্যেকটা নেতার কাজ হলো তার অনুসারীরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নেতা তার বক্তব্যের মাধ্যমে ঝিমিয়ে পড়া নেতাদের মধ্যে কর্মীদের মাঝে প্রাণ সঞ্চার করে, নেতিয়ে পড়া কর্মীদেরকে এসে চঞ্চল করে তুলে, ভীত কর্মীদের মাঝে সাহস সঞ্চার হয় নেতার বক্তব্যের মাধ্যমে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামও দাঁড়ায় গেছেন বনি ইসরাইলদের সামনে, তিনি বক্তব্য দিবেন। তবে বনি ইসরাইল তো এমন এক জাতি ছিল শব্দে শব্দে তারা প্রশ্ন করত, মুসা আলাইহিস সালাম তাদের ওই কথার জবাবে ছোট্ট একটা বক্তব্য প্রদান করলেন, যেই বক্তব্যটা এমন এক বক্তব্য যার মধ্যে বনি ইসরাইলদের অন্তরে আগত অনাগত সম্ভবত
সব ধরনের জবাব ওই ছোট্ট বক্তব্যের মধ্যেই পাওয়া যায়। তারা বলতেছে ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরা পড়ে গিয়েছি। আর মূসা আলাইহিস সালাম দাঁড়ায় প্রথমেই বলেন কাল্লা, কখনোই নয়। এটা একটা নাবোধক শব্দ, কেউ যদি বলে লা শুধু না, আর যদি বলে কাল্লা, এই দুইটার মধ্যে তফাত আছে। একটা হলো শুধু না, আর একটা হলো কখনোই নয়। মূসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনোই ধরা পড়ব না, এখনো পড়ব না, পরেও পড়ব না। বনি ইসরাইল প্রশ্ন করতে পারত মূসা ধরা পড়ব না কেমনে, বলেন তারা তো কাছে সমুদ্র পাড়ে, কোনো উপায় নাই, লড়াই করার জন্য কোনো অস্ত্র নাই, কেমনে বলেন ধরা পড়ব না। কেমন যেন মূসা আলাইহিস সালাম তারা প্রশ্ন করার আগে জবাব দিয়ে বললেন, শোনো, ওদের সাথে যা থাকে থাক, ওদের সাথে অস্ত্র থাক, লোকবল থাক, আমার সাথে যদিও এই সব নাই, ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে, রব যদি সাথে থাকে দুনিয়ার সব যদি বিপক্ষে চলে যায় তাতে কিছু আসে যায় না। ওদের সব আছে, আমার কে আছে বলেন, আরো জোরে কে, রব। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, নবীজি কৌশলগত কারণে রওনা দিলেন দক্ষিণ দিকে। সাওর পর্বতের মধ্যে তিন দিন আত্মগোপনে নবীজি ছিলেন। মক্কার কাফেররা কতটা ট্যালেন্ট ছিল, কতটা চতুর ছিল, নবীজিকে খুঁজতে খুঁজতে সেই দক্ষিণ দিক গুহার একেবারে নিকটে উপস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নিজের কানে স্পষ্টভাবে সকলের গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, তারা আমাদেরকে খুঁজতেছে, আমি তাদেরকে চিনতেছি, গলার আওয়াজ স্পষ্টভাবে শুনতেছি, তারা আমাদেরকে তালাশ করে। তাদের বেশি দূরে যাওয়া লাগত না, তারা যদি শুধু তাদের নিজেদের পায়ের দিকে তাকাইত, আমাকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলতে পারত, এত কাছে শত্রু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে চিন্তার ছাপ, আরে আবু বকর তো আশিকে রাসূল, আমাদের দেশের মতো শুধু জিলাপি খাওয়াই না, আশিকে রাসূল না, আমাদের দেশের আশিকে রাসূল সে নিজেকে আশেক দাবি করে কিন্তু নবীর সুন্নাত সে মানতে পারে না, ঠিক কিনা বলে, সুন্নাত নাই আশেকের রসুল, এ শুনতেও জানি কেমন লাগে। আবু বকর এমন আশেকের রসুল, আবু বকরকে যদি 100 জীবন দেওয়া হতো, 100 জীবন, এই 100 জীবন যদি 100 বার নবীর জন্য কোরবান করা লাগতো, আবু বকর তার 100 জীবন 100 বার নবীর জন্য কোরবান করতে প্রস্তুত ছিল। আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ, ভয়ের ছাপ, নিজের জন্য নয় বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। নবীজি আবু বকরের চেহারা দেখে বুঝতে পারলেন আবু বকর ভীত চিন্তিত। ওই মুহূর্তে আমার আপনার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কথা বলেছেন দুনিয়ার কেউ কিন্তু শুনে নাই, কেউ কিন্তু জানে না, কিন্তু ওই সময়ে কি কথা আল্লাহর নবী আবু বকরকে বলেছেন দুনিয়ার কেউ না জানলেও যিনি জেনেছেন শুনেছেন তিনি কে। এজন্য আল্লাহ তাআলা পরবর্তীতে দুইজনের কথোপকথন কি হইছে আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইযু হুমা ফিল গারি ইযু ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওই কঠিন মুহূর্তে যখন আবু বকর প্রচন্ড চিন্তিত ভীত, নবীজি বলতেছে ও আবু বকর তুমি ভীত হয়ো না, চিন্তা করো না, এই গর্তের মধ্যে শুধু তুমি আর আমি দুইজন এমনটা নয়,
ইন্না আল্লাহ মানা আমাদের সাথে যিনি আছেন তিনি কে আল্লাহ আমাদের সাথে আছে যেহেতু আল্লাহ সাথে আছে শত্রু যত নিকটে হোক শত্রু যত শক্তিশালী হোক কোনো অসুবিধা নাই মূসা আলাইহিস সালাম বলতেছে ইন্না মাইয়া রব্বি ওদের সাথে সব থাক আমার সাথে আছে রব আমার সাথে রব আছে সায়াহদিন তিনি পথ দেখায় দিবে আল্লাহ তাআলা সাথে সাথে পথ দেখায় দিলেন আল্লাহ তাআলাও বলেন ফাওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহ فانفلق فكان كل فرق كالطود العظيم الله رب العالمين বলেন আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রত্যাদেশ প্রেরণ করলাম ওহী পাঠাইলাম আনি তুরিব বিআসাকাল বাহর আপনি লাঠি দিয়ে সাগরের উপরে আঘাত করেন মূসা আলাইহিস সালামের লাঠি ওই লাঠিটা দিয়ে তিনি সাগরের উপরে আঘাত করলেন সাথে সাথে ফানফালাকা সাগর ফেটে দুই ভাগে বিভক্ত হয়ে গেল সুবহানাল্লাহ শুধু ফেটে গেছে তা নয় ফেটে যাওয়ার পর প্রত্যেকটা ভাগ দুই দিকে উঁচু হয়ে এরকম পাহাড় সাদৃশ্য দেয়ালের মতো হয়ে গেছে মধ্য দিয়ে ফাঁকা রাস্তা হয়ে গেছে আল্লাহ তাআলার নির্দেশ মুহূর্তের ভিতরে ওই জায়গাটা শুকনা ঠনঠনা হয়ে গেছে বারোটা শাখা রাস্তা হয়ে গেছে বারো গোত্র বনি ইসরায়েলে তারা পথ চলা শুরু করলো ইতিমধ্যে চলতে চলতে যখন তারা মাঝ রাস্তা পার হয়ে গেছে পৌঁছায় গেছে ফেরাউন তার বাহিনী নিয়ে রাস্তার পাড়ে আসছে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইলাল বাহরা فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا الله تعالى বলেন আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করায় দিলাম فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا فرعون তার সৈন্য সামন্ত সহ সীমা লঙ্ঘন করে শত্রুতা বশত তাদের পেছনে অনুসরণ করা শুরু করলো আল্লাহ তাআলা জানায় দেন যখন ফেরাউন চলতেছে তাদের পেছনে পেছনে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পৌঁছায় গেলেন অপর পাড়ে ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাঝ রাস্তায় বলেন তো রাস্তা যাদের জন্য বানানো হলো এটা তো বিকল্প রাস্তা টেম্পোরারি রাস্তা টেম্পোরারি রাস্তা সব সময় থাকে না প্রয়োজন শেষ এরপরে রাস্তা কে আর রাখা হয় না যখন মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে অপর প্রান্তে পৌঁছায় গেছে যাদের জন্য রাস্তা বানানো হলো তাদের ব্যবহার শেষ এখন বলেন তো রাস্তার আর কোনো দরকার আছে নাকি আল্লাহ তাআলাও রাস্তা রাখলেন না পানিকে নির্দেশ দিলেন তুমি আগের অবস্থায় ফিরে যাও কারণ আল্লাহ তাআলা হলেন এমন মহাপ্রক্রমশালী এক সত্তা তিনি যেটা চান শুধু বলেন হও তৎক্ষণাৎ সেটা হয়ে যায় ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ তাআলা যেটা ইরাদা করেন যা ইচ্ছা করেন শুধু বলেন কুন হও ফায়াকুন সাথে সাথেই সেটা হয়ে যায় পানি যখন দুই দিক দিয়ে একত্রে আশ্রে পড়ল ফেরাউন আর তার সৈন্য বাহিনীর উপর সমুদ্রের তলদেশে তারা উপর থেকে পানি পড়েছে পানির তোড় কেমন হয় পানির স্রোত কেমন হয় আমরা অনেক সময় দেখি পাহাড়ি ঢলে বন্যা হয়ে যায় জাপানের সুনামি দেখছেন আপনারা মুহূর্তের ভিতরে এত প্রযুক্তি সম্পন্ন একটা দেশ মুহূর্তের ভিতরে বড় বড় স্থাপনাগুলো কুচুরি পানার ন্যায় পানির তোড়ে ভেসে গেছে উপর থেকে যখন একসাথে দুই দিক দিয়ে পানি পড়ছে একটা সৈন্য উপরে আর আসতে পারে নাই সবগুলা শেষ কিন্তু আল্লাহ তাআলা সহজে ছেড়ে দিবেন না ফেরাউনকে মুফাসসিরিনে কেরাম লিখেন জিব্রাইল আলাইহিস সালাম
ফেরাউনকে একেবারে পানির তলদেশ থেকে এক টান দিয়া উপরে নিয়ে আসছে, চুবনি চলতেছে চুবনি। ফেরাউন এবার বুঝতে পেরেছে এত কালের খোদাইগিরি আজকে আর টিকবে না, আজকে আর টিকবে না, খোদাইগিরি সব শেষ। এখন কি করতে হবে ও চিন্তা করতেছে, ঈমান আনলে হয়তো আল্লাহ তাআলা ছেড়ে দিতে পারে। ফেরাউন ঘোষণা করতেছে হাত্তা ইদা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলে আমি ঈমান আনলাম বনী ইসরাঈল যার উপরে ঈমান আনছে, আমি তো মুসলমানদেরই একজন। বাস্তবতা হলো আল্লাহ তাআলা যখন কোন কওম যখন কোন সম্প্রদায়ের উপরে আযাব দেন গজব দেন, আযাব গজব যদি এসে পড়ে, আযাব গজব আসার পরে ঈমান আনলে ঈমান কবুল হয় না। হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সম্প্রদায় যখন দিন যায় তাদের অবাধ্যতার মাত্রা বাড়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো পয়গম্বর ইউনূস আপনি আপনার সম্প্রদায়কে জানায় দেন তিন দিন পরে তাদের উপরে গজব আসবে। আমি কিন্তু আগে বলছি হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু অনেক সময় এমন হয় অবাধ্য যারা এদেরকে যদি কঠোর কথা কোরআনের কথা হাদিসের কথা শোনানো হয় অবাধ্যতা আরো বাড়ে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আযাবের কথা বলছেন ওই উনার সম্প্রদায় তারা আরো অবাধ্যতা বাড়ায় দিয়েছে, আল্লাহর আযাবের খবর নিয়ে মজা করা শুরু করেছে। দুই দিন পার হয়ে গেছে পরিবর্তন নাই, আরো দেখে তাদের টেম্পার বাড়ছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন নির্দেশনা আসার আগে অতীতের বিষয়গুলোর উপরে কিয়াস করে উনি এলাকা ছেড়ে চলে গেলেন, কারণ আল্লাহ তাআলা যখন কোন সম্প্রদায়ের উপরে আযাব গজব দেওয়ার ইচ্ছা পোষণ করেন ওইখানে যেই নবী থাকে আগে তাকে নিরাপদ স্থানে আল্লাহ সরায় নেয়। এটা তো অতীত থেকে ধারাবাহিকতার ক্রমান্বয়ে হয়ে আসতেছে। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন আমার ক্ষেত্রেও তো এই একই নির্দেশনাই আসবে, যেহেতু এদের কোনো পরিবর্তনের ভাব নাই আমি চলে যাই। উনি চলে গেছেন, সর্বশেষ যেই দিন গজব আসবে ওই দিন সকালে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় ইউনূস আলাইহিস সালামের বাড়িতে আসছে। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের দৈনন্দিন একটা কাজ ছিল, প্রতিদিন খাওয়া দাওয়ার পরে ঘুম থেকে ওঠার পরে গোসল করে খাওয়া দাওয়া করে ইউনূস আলাইহিস সালামের বাড়িতে যাইত, ওনার সাথে মজা করতো কষ্ট দিত, এরপরে দিনের কাজ শুরু করতো। প্রতিদিনকার নয়, দলে দলে যখন ইউনূস আলাইহিস সালামের বাড়িতে গেছে আজকে গিয়া দেখে দরজাটা বন্ধ। ওরা চিন্তা করে এত কাল ইউনূসকে কষ্ট দিলাম, ইউনূস কোনোদিন আমাদের ছেড়ে যায় নাই, কোথায় গেল? কয়েকজনকে বলে যাও আশেপাশে খোঁজ নিয়ে দেখে আসো ইউনূস কোথায়। ওরা আশেপাশে সব এলাকা খুঁজে আইসা বলে কোনো খবর নাই। ওদের অন্তরের মধ্যে ভয় ঢুকে গেল, চিন্তা করতেছে সত্যই মনে হয় গজব আসবে, এই জন্য আমাদেরকে ছেড়ে ইউনূস চলে গেছে। ওদের অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হলো, ওরা সকলে একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, তাওবা করলো, ঈমান আনলো। গজব আসার আগে ঈমান আনার কারণে ওই আসন্ন গজব আল্লাহ তাআলা তাদের থেকে উঠায়া নিয়ে গেল। তাহলে ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায়ের তাওবা আল্লাহ কবুল করেছেন কেন? কারণ তারা গজব আসার আগে ঈমান আনছে। কিন্তু ফেরাউনের ঈমান কবুল হবে না কেন? গজব আসার পরে সে ঈমান আনার ঘোষণা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন ঈমান তো কবুল হবে না, আল আনা ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এর পূর্বে জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছ, এখন যখন বিপদে পড়ছো ঈমান ঘোষণা দাও ঈমান কবুল হবে না, তবে শুনে রেখো তোমার পরিণতি কি হবে। ফাল ইয়াউমা নুনাজ
أحجيك ببدنك لتكون لمن خلفك آية. الله تعالى বলেন আমি আজকে তোমার দেহকে সংরক্ষণ করব, আজও ফেরাউনের দেহ জাদুঘরে আছে না নাই? চিকিৎসা বিজ্ঞানী যারা তারা বলতেছে ফেরাউনের দেহ অন্যান্য দেহ সেখানে আছে, রাসায়নিক পদার্থ দিয়ে মমি করে মেডিসিন দিয়ে দেহগুলোকে সংরক্ষণ করা হয়েছে, কিন্তু ফেরাউনের দেহটা অন্যান্য ভাবে অন্যান্যদের মতো ওইভাবে রাখা হয় নাই, সামান্য কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা ধরার মধ্যে না, অনেক বেশি রাসায়নিক পদার্থ দেওয়া লাগে নাই। হাজার হাজার বছর ওই সমুদ্রের তলদেশে ফেরাউনের দেহ ছিল, মাছেও খায় নাই পচনও ধরে নাই, কারণ ওই দেহটাকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছিলেন কে? কেন সংরক্ষণ করলেন? সংরক্ষণ করার কারণ আল্লাহ তাআলা বলেন লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হও। যেমন আগের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী মানুষগুলো সতর্ক হয়, ঠিক না? আগের ঘটনাকে মানে অতীতের ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতের মানুষজন সতর্ক হয়, সতর্কতা অবলম্বন। যেমন আমি আপনাদের দিক দিয়ে আসবো, আসছি বাগানের মধ্যে দিয়ে, যখন ওই মোড় থেকে জিজ্ঞাসা করছি ভাই কোন দিক দিয়ে গেলে ভালো হবে, কয় এদিক দিয়ে যান, এদিক দিয়ে কেন, রাস্তা তো কম, রাস্তা ভালো, হ্যাঁ ভালো, যায় না, কয়দিন আগে ঠেকায় দিছে, বুঝেন নাই? এখন দেখেন আমি যদি না আসতাম, সময় স্বল্পতা না হইতো, তাহলে তো ওইদিক দিয়েই আসতাম। এই যে দেখেন একটা ঘটনা সামনে আসলে মানুষ পরবর্তীতে ওই বিষয় বা ওই ধরনের বিষয়ের ব্যাপারে চিন্তা করে, মানুষ যেন ফেরাউনের এই করুণ পরিণতি থেকে শিক্ষা নেয় যে একটা মানুষের ক্ষমতা যত হোক এটা চিরস্থায়ী নয়। এমন ক্ষমতার অধিকারী ফেরাউনের কেমন পরিণতি হয়েছিল এই শিক্ষা আল্লাহ তাআলা যেই জন্য ফেরাউনের দেহ সংরক্ষণ করেছে, এই শিক্ষা যদি গোটা দুনিয়ার শাসকরা গ্রহণ করত এই দুনিয়ায় ইনসাফের সুবাতাস বইত, ঠিক কিনা বলেন? যদি চিন্তা করতো ফেরাউনের ক্ষমতা তো আমার চাইতে কম ছিল না, কত বেশি, কিন্তু আল্লাহ তাআলা একেও ছেড়ে দেয় নাই। আমাদেরও ওই পরিণতি হতে পারে যদি আমরা জুলুম করি, অবিচার করি, ওই চিন্তা করে এই শাসকদেরকে বর্তমান দুনিয়ার শাসকরা যদি চিন্তা করত ফেরাউনের দেহ দেখে যদি সিদ্ধান্ত নিত আগামীর, তাহলে বেইনসাফি এ দুনিয়াতে থাকত। কিন্তু আফসোস, টাকা যার আছে সে গিয়ে শুধু দেখে কিন্তু শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের শরীর সমাধি ঘটল, অপর পারে দাঁড়ায়া দাঁড়ায়া মূসা আলাইহিস সালাম তার উম্মতেরা নিজ চোখে দেখছে। অনেক সময় বক্তব্য শুধু মুখ দিয়ে দিলেই মানুষ বিশ্বাস করে না, চোখ দিয়ে দেখা না পর্যন্ত বিশ্বাস হয় না, বুঝেন নাই? আমাদের দেশে অনেক সময় এমন হয় যে আমি হইলে এটা হবে এটা হবে, পাবলিক খুব বুঝে, মুখ দিয়া কইছেন বিশ্বাস করি না যতক্ষণ না ওটা কর্মে পরিণত হবে, ঠিক কিনা বলেন? বনি ইসরাইল এমন ছিল, মূসা আলাইহিস সালাম বলছে কাল্লা কখনো ধরা পড়ব না। ওরা আবার পরে চিন্তা করত ফেরাউনের কি হইল না হইল এটা তো আমরা জানলাম না, কিন্তু যখন সচক্ষে দেখছে ফেরাউনের চূড়ান্ত অধঃপতন, বলেন তো কাল্লা এই শব্দটার উপরে তাদের পূর্ণ আস্থা অর্জিত হয়েছে কি হয় না? অনেক সময় আছে একজন বিশ্বস্ত মানুষ বলার পরেও মানুষ দেখতে চায়। অনেক সময় একজন আমারে বলছে বা আপনাকে বলছে ভাই এই ঘটনাটা ঘটছে, তাকে আপনি বিশ্বাস করেন, সত্যবাদী, সে বলছে ভাই এই ঘটনাটা ঘটছে, আমরা বলি না সত্যই ঘটছে, কি বলি? সত্য। তার মানে তার কথাটা আমি আরো গুরুত্ব সহকারে বুঝতে চাই, সত্যই কি এটা ঘটছে? তার মানে অবিশ্বাস্য একটা ঘটনা ঘটে গেল, এটা আমাদের একটা এক্সপ্রেশন। যেমন আল্লাহ তাআলা মৃতকে জীবিত করবেন, এ ব্যাপারে কারো সন্দেহ আছে নাকি? আমাদের সন্দেহ নাই, বলেন তো কোন নবীর এই ব্যাপারে সন্দেহ থাকবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে যে আপনি কেমনে মৃতকে জীবিত করবেন, উনি কি অবিশ্বাস থেকে বলছে? না। কেন বলছি? বলে লিতাতমা ইন্না কলবি, আমার একটু যদি দেখাইতেন আমার আত্মার প্রশান্তি লাভ।
এই জন্য অনেক কিছু আছে বিশ্বাস করার পরেও চোখে না দেখতে পারলে আত্মা প্রশান্তি পায় না বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের কথা বিশ্বাস করলেও ওই চোখে চোখে যদি না দেখতো সামনে সামনে যদি না দেখতো যে ফেরাউনের এই পতন তাইলে হয়তো মনের মধ্যে খুসুমুসু থাকতো চিন্তা করতে এখন তো ধরা পড়ি নাই পয়সা গেলাম পরে যদি পড়ি সাইজ হয়ে যাবে এই ভয় যেন তাদের অন্তরে না থাকে আল্লাহ তাআলা তাদের সামনেই ফেরাউনের করুণ পরিণতি তাদের দেখায় দিল এখন বলেন যারা একটু আগে ফেরাউনের হাতে মরার চিন্তায় বিভোর ছিল একটু আগে তারা চিন্তা করতেছিল আমরা শেষ অল্প কিছু মুহূর্তের মধ্যে সমুদ্রের মধ্যে রাস্তা বানিয়ে নিরাপদে এই পারে পৌঁছে দিয়ে শত্রুকে তাদের সামনে চূড়ান্তভাবে নিশ্চিহ্ন করলেন যেই আল্লাহ এই দৃশ্য দেখবার পর অবশ্যই বনী ইসরাইলদের উচিত ছিল আল্লাহ এবং তার রাসূলের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস অর্জন করা ঠিক কিনা বলেন যেই আল্লাহ এমন বিপদ থেকে বাঁচাইতে পারে ওই আল্লাহ যা বলবে তাই শুনবে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না কিন্তু বাস্তবতা হলো এদের অবস্থা ছিল ভিন্ন রকম এরা সকালে এই দৃশ্য দেখে দুপুরবেলায় এটা ভুলতে দ্বিধাবোধ করত আল্লাহ তাআলা দুইটা জিনিস বড় একটা হলো ফেরাউনের কবল থেকে ওদের বাঁচাবেন বাঁচাইছেন দ্বিতীয় বিষয় আল্লাহ তাআলা চাইছেন জেরুজালেম ফিলিস্তিনের কর্তৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে তুলে দিবেন বাস্তবতা হলো দামি জিনিস যদি মানুষ বিনা পরিশ্রমে বিনা কষ্টে পেয়ে যায় ওই দামি জিনিসের কদর মানুষ করতে পারে না সমাজে অনেক মানুষ আছে বাবা কষ্ট করে অঢেল সম্পদ গড়েছেন এরপরে এক সন্তান ২০ বছর ধরে বাবার গড়া সম্পদ ২০ মাসও লাগে না শেষ করে ফেলে ঠিক কিনা বলে এটা দুনিয়ার এক নিজাম আল্লাহ তাআলাও চাইলেন যে ওই সময়ের দুনিয়ার এক উর্বর জমিনের মালিকানা আমি আল্লাহ তাদের ফিরায়া দিব যদি এমনি এমনি দিয়া দেই মূল্যায়ন করবে না আল্লাহ তাআলা জানাইলেন পয়গম্বর মূসা এই জমিন আমি ওদেরকে দিব এটা সুনিশ্চিত তবে একটা কাজ করতে হবে জেরুজালেমে তখন শাসন করত এক শক্তিশালী গোত্র আমালিকা গোত্র আপনি বনি ইসরাইলদেরকে তাদের সাথে জেহাদ করার নির্দেশ দিবেন আর এই জেহাদে তারা যে জয়ী হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই যতই শক্তিশালী হোক আমি আল্লাহ এদেরকে ওদের বিরুদ্ধে বিজয় দান করব তা মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যুদ্ধের নির্দেশ দেওয়ার পূর্বে বনি ইসরাইলের ১২ গোত্র থেকে ১২ জনকে নির্ধারণ করলেন যে তোমরা ১২ গোত্র থেকে ১২ জন প্রত্যেক গোত্রের সবচাইতে বিশ্বস্ত মানুষটা এই রকম ১২ গোত্র থেকে ১২ জনকে নির্ধারণ করা হলো যে তোমরা একটু জেরুজালেমটা পরিদর্শন করে আসো ওই জায়গার হালচাল বুঝে আসো যে কি অবস্থা ওইদিকে ১২ গোত্রের ১২ জন গেছে ১২ জন যখন শহরের মধ্যে ঢুকছে মনে করেন আপনি একটা অপরিচিত জায়গায় গেছেন ইউরোপের কোন কান্ট্রিতে গেছেন বা আফ্রিকার কোন দেশে গেছেন বলেন তো একজন সুন্দর চামড়ার মানুষ যদি আফ্রিকায় যায় আফ্রিকার মানুষ বুঝবে যে এটা আমাদের দেশের মানুষ না অপরিচিত মানুষ ওনরা ১২ জন যখন তাদের শহরে ঢুকে হাঁটাহাঁটি করতেছেন ওদের একজনের মনে সন্দেহ লাগছে কি রে এরা তো আমাদের গোত্রের লোক না বা এলাকার লোক না কোথার থেকে আসছে এত শক্তিশালী ছিল আমালিকা গোত্রের লোক ওই একজন বনি ইসরাইলের ১২ জনকে একসাথে বেঁধে বাদশার সামনে নিয়ে গেছে বাদশার কাছে যখন নেওয়া হলো সভাসদদের সাথে পরামর্শ করতেছে বাদশাহদেরকে কি করা যায় সবাই পরামর্শ দিয়েছে বাদশাহদের ছেড়ে দেন কেন বলে এদের যদি কোনো চিন্তাধারা থাকে যে আমাদের এই রাজ্য আক্রমণ করবে এরা ১২ জন গিয়ে যখন ওদের গোত্রের কাছে বলবে যে শোনো ওরা এত শক্তিশালী যে ওরা একজনই আমাদের ১২ জনকেই বেঁধে ফেলতে পারে তাহলে ওরা স্বপ্নেও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা চিন্তা করবে না এই চিন্তা করে বাদশাহ ওদের ছেড়ে দিয়েছে ওরা ১২ জন মূসা আলাইহিস সালামের কাছে গেছে গিয়ে বলল সব কথা মূসা আলাইহিস সালাম বলতেছে শোনো জেরুজালেম যে উর্বর এক জমিন সুজলা সুফলা শস্য শ্যামলা সব বলবা তবে ওরা যে এত শক্তিশালী এ বিষয়টা তোমরা গোপন রাখবা বলবা না
এই 12 জনের মধ্যে 2 জন ছাড়া বাকি 10 জন গিয়ে তাদের গোত্রের কাছে বলতেছে শোনো কাদের সাথে যুদ্ধ করবা সিনদের একজনই 12 জনের সাইজ করে দিয়েছে এদের সাথে কি যুদ্ধ করা যায় এমনিই তো এরা সুতা পাইলে কি করত আল্লাহ ভালো জানে যখন শুনছে শক্তি এত এবার তারা হাঁটু গেড়ে বসছে চিন্তা করছে যে যা হয় হোক মইরা যাব তবু এখান থেকে নড়ব না মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারছেন কাজ সারা এবার তিনি এসে বনি ইসরাইলীদেরকে কিছু নসিহত করতেছেন এই কথাগুলো বলার আগে মুসা আলাইহিস সালাম আল্লাহ প্রদত্ত কিছু উল্লেখযোগ্য নিয়ামতের কথা তাদের স্মরণ করায় দিচ্ছেন মনে করেন আপনি একজনকে একটা বিষয়ের নির্দেশ দিবেন আদেশ করবেন যেই বিষয়ে আদেশ করবেন সেটা একটু কঠিন বিষয় কিন্তু এই আদেশটা আপনাকে যিনি করেছেন তিনি আপনার শুভাকাঙ্ক্ষী অতীতে আপনার অনেক উপকার করেছে সরাসরি গিয়ে যদি আপনারে নির্দেশ দেওয়া হয় এটা করো আদেশটা কঠিন হওয়ার কারণে আপনি বলবেন দরমিয়া এটা আমি পারবো না কিন্তু আপনারা যদি বলা হয় যে অমকরে চিনো হ্যাঁ ওই যে তুমি একবার রোড অ্যাক্সিডেন্ট করতে গেছিলে আল্লাহর রহমতে টান দিয়া তোমারে বাসের তল থেকে বাঁচায় দিল আল্লাহর রহমতে তুমি বাইসা আছো এই রকম উপকারের কথা স্মরণ করিয়ে দিয়ে যদি বলা হয় ওই লোকই তোমারে এই কাজটা করতে বলছে তখন কি করবেন চিন্তা করবেন আমার প্রতি যার এত ইহসান আমার প্রতি যার এত করুণা যে আমাকে এত উপকার করছে আমি তার জন্য এটা করতে সমস্যা কি ঠিক কিনা বলো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জন্য আগে বনি ইসরাইলদেরকে প্রদত্ত কিছু উল্লেখযোগ্য নিয়ামতের কথা ঘোষণা করতেছেন এরপরে আদেশ দিয়েছেন কি বলেন মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলতেছেন وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا الله رب العالمين বলেন موسى عليه السلام তার قومকে বলতেছে وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم হে আমার সম্প্রদায় তোমরা ওই সমস্ত নিয়ামতের কথা স্মরণ করো যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছে তথা আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর কথা তোমরা স্মরণ করো তিনি এক নম্বরে বললেন স্মরণ করো ইদ জাআলা ফীকুম আম্বিয়া যিনি তোমাদের মধ্য থেকে পয়গম্বর নবী প্রেরণ করেছেন নবী রসুল পাঠিয়েছেন বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই একেবারে ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কখনো তারা নবী শূন্য হয় নাই নবীজি বলেন যখনই কোন নবীর ইন্তেকাল হতো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে ওই নবীর শূন্য স্থান পূরণ করে দিত একেবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ধারাবাহিকভাবে নবী আসছে অবশ্যই এটা নিয়ামতের একটা বিষয় আমাদের দুনিয়ায় দুনিয়াবি লাইনেই আসেন কোন বংশে আপনাদের এদিকে বংশ আছে না বংশভাগ আছে মনে করেন কোন বংশে যদি 20 জন বিসিএস ক্যাডার থাকে ওই বংশের ঠেলা কি ওরা কোথাও গিয়ে নিজের গ্রাম বলার আগে বলে আমি হলাম ওই গ্রামের বলা যেই গ্রামের ওই গোষ্ঠীতে 20 জন বিসিএস ক্যাডার আছে দুনিয়ার নিয়ামত পেয়ে দুনিয়া পেয়ে সে মানুষের সামনে গর্বের সাথে বলে নিয়ামত মনে করে আর যেই বংশে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী আসছেন এর চাইতে নিয়ামতের আর কি হতে পারে ঠিক কিনা বলুন মুসা আলাইহিস সালাম বললেন ইদ জাআলা ফীকুম আম্বিয়া আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তোমাদেরকে পরলৌকিক যেই নিয়ামত দিয়েছে ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী তোমাদের বংশ থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছে দুই নম্বর জাগতিক নিয়ামত ওয়া জাআলাকুম মুলুকা আল্লাহ তাআলা তোমাদেরকে বাদশাহী দান করেছে যদিও কোন গোত্রের সব মানুষ বাদশা হতে পারে না বাদশা তো যে কোন গোত্র থেকে একজন হয় কিন্তু বাদশাহ যেই গোত্র থেকে হয় বাদশাহীটাকে ওই বংশের দিকে জড়ায় দেওয়া হয় যেমন বলে ওসমানী খলিফা
সব উসমানীয় বাদশা হয় না একজন হইছে কিন্তু বংশটাকে বাদশাহির সাথে জুড়ায়া দিয়া বলা হয় উসমানীয় খলিফা সব আব্বাসী বাদশা হয় নাই তবে বংশটাকে জুড়ায়া দিয়ে বলা হয় আব্বাসীয় খলিফা সব মোগল বাদশা হয় নাই কিন্তু বলা হয় মোগল সম্রাট মোগল রাজ্য আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে দুনিয়ার বাদশাহিও দান করেছে সাথে সাথে মূসা আলাইহিস সালাম বলেন ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে যেই নিয়ামত দিয়েছিলেন ওই সময় পর্যন্ত গোটা দুনিয়ার আর কাউকে এই নিয়ামত আল্লাহ দেয়নি সুবহান ওই সময় পর্যন্ত এইরকম বড় বড় তিনটা নিয়ামতের কথা ঘোষণা করবার পর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবার ওনার সম্প্রদায়কে বনি ইসরাইলদেরকে নির্দেশ দিতেছে ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين جاي الله তোমাদেরকে এত নিয়ামতে ভূষিত করলেন ওই আল্লাহ তোমাদেরকে আরো একটা দামি নিয়ামত দিতে চাই ওই জেরুজালেমের উর্বর ওই জমিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরায়া দিতে চায় তবে একটা শর্তে ওদের সাথে জিহাদ করতে হবে কিন্তু টেনশনের কোনো কারণ নাই ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাস হে আমার সম্প্রদায় তোমরা ওই পবিত্র জমিনের মধ্যে ঢুকে পড়ো পবিত্র জমিনের মধ্যে প্রবেশ করো ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাস আল্লাতী কাতাবাল্লাহু লাকুম তোমরা ওই জমিনে ঢুকে পড়ো যেই জমিনের মালিকানা তোমাদেরকে লিখে দিয়েছেন কে মালিক বানায় দিছে আগে দুই কাপড় ওই জমিনের মধ্যে ওয়ালা তারতাদু আলা আদবারিকুম ফাতাকলিবু খাসিরিন তবে সাবধান সাবধান সামনের দিকে অগ্রসর হবা পিছু হটবা না যা হয় সামনের দিকে যাইবা বিজয় তোমাদের সুনিশ্চিত যদি পিছনে হটো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে এই কথা বললেন তারা তো আগে ওই দশ জনের কথা শুনছে যাইস না রে এক একজন কিন্তু বারো জন রেসাইজ করে দিছে তোরা কিন্তু ওদের সাথে পারবি না যেই আল্লাহ এত কুদরত এত নেয়ামত তাদেরকে দিল বিজয়ের সংবাদ দিয়ে দিল ওই মানুষগুলো তারা নবীর কথা না মেনে ওই দশ জনের কথা মেনে বসে থাকলো ওই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে অস্বীকৃতি জ্ঞাপন করল তারা এবার বলতেছে কালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা হাত্তা ইখরুজু মিনহা ফা ইন ইখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন বলতেছে মূসা আমরা ওইখানে কখনোই প্রবেশ করব না হাত্তা ইখরুজু মিনহা ফা ইন ইখরুজু মিনহা ফা ইন্না দাখিলুন তারা যতক্ষণ ওইখানে অবস্থান করবে আমরা ওইখানে প্রবেশ করব না তারা যখন ওখান থেকে বের হবে এরপরেই আমরা ডুববো তাদের কথায় মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হতাশ হয়ে গেলেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হতাশ হয়ে গেলেন তিনি তাদেরকে আর কিছু বলেন না কারণ অনেক সময় এমন হয় বাবা সন্তানকে বুঝাইতে বুঝাইতে ক্লান্ত বলে আমি আর তোরে বুঝাইতে পারবো না পাশের থেকে চাচা ঈশা বুঝায় এইবার ওই দুইজন মানুষ যেই দুইজন মূসা আলাইহিস সালামের কথা শুনে তাদের গোত্রের কাছে ওই কথা গোপন রাখছিল যে তারা এত শক্তিশালী তাফসীরের মধ্যে এই দুইজনের নাম আসছে একজন হলো ইউশা ইবনে নুন আরেকজন হলো কালেব এই দুই আল্লাহর বান্দার কথা আল্লাহ বর্ণনা করেন আল্লাহ তাআলা বলেন قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون الله تعالى بلن ايدو بكتك
قال رجلان من الذين يخافون انعم الله عليهم ادخلوا عليهم الباب যেই দুই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা যাদের উপরে বিশেষ অনুগ্রহ দান করেছেন ওই দুই ব্যক্তি এবার তাদেরকে বলতেছে যে তোমরা শহরের নিকট দরজা দিয়ে ঢুকে পড়ো তোমরা শহরের নিকট দরজা দিয়ে ঢুকে পড়ো তোমরা শুধু প্রবেশ করবা ফাইন্নাকুম গালিবুন শুধু দরজা দিয়ে ঢুকবা তোমাদেরকে বিজয়ী বানায় দিবেন কে আর জোরে বলেন না কে মনে রাখতে হবে শত্রু যত শক্তিশালী হোক আল্লাহর উপরে পূর্ণ আস্থা নিয়ে যদি ইমানদার ওই শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয় আল্লাহ রব্বুল আলামিন তাদের সাহায্যকারী হয়ে যায় এর বাস্তব প্রমাণ হলো হামাস জিহাদ করতেছে ইসরায়েলের বিরুদ্ধে এখানে একটা দেশ ইসরায়েল তা নয় বরং গোটা দুনিয়ার অধিকাংশ ইসলাম বিদ্বেষীরা একদিকে শুধু তারা নয় বরং কিছু মুসলিম নামধারী মুনাফিকেরাও তাদেরকে মৌন সমর্থন দিচ্ছে ঠিক কিনা বলেন এই গড়ে গোটা দুনিয়ার সুপ্রিম পাওয়ারের বিরুদ্ধে হামাস যুদ্ধ করতেছে একেবারে গড়ে অস্ত্রহীন অবস্থায় অস্ত্রবিহীন অবস্থায় এ দুনিয়ার সর্বাধুনিক এবং সর্বোচ্চ শক্তি সম্পন্ন সমরস্ত্র ব্যবহার হচ্ছে নিরহ গাজার মুসলমানদের উপর অনেক সময় এক ঘটনা ঘটছে মনে হয় সুনামগঞ্জে তিন চার বছর আগে এক লোকের রাগারাগি শত্রুতা হলো বাবার সাথে এক লোকের আরেকজনের সাথে শত্রুতা একদিন রাস্তায় দেখে যার সাথে শত্রুতা তার ছেলেরে পাইছে রাস্তার মধ্যে ইট দিয়ে মাথায় মেরে বাচ্চাটারে মেরে ফেলছে শত্রুতা বাবার সাথে ওই বাচ্চাটাকে কেন মারলো এটা কি কাজ হয়েছে কোনো বলে নিঃসন্দেহে জুলুম না ইসরায়েলের অবস্থা হলো ওইরকম হামাসের সাথে যুদ্ধে পারতেছে না মারতেছে নিরহ শিশুদেরকে বৃদ্ধদেরকে নারীদেরকে এদেরকে নির্বিচারে বোমা হামলা করে হত্যা করতেছে ওদের যদি হেডাম থাকতো তাহলে এই নিরপরাধ মুসলমানগুলার উপরে জুলুম না করে হামাসের মুজাহিদদের সাথেই লড়াই করবে ঠিক কিনা বল কিন্তু তারা পারতেছে না $100 ক্ষেপণাস্ত্র দিয়ে $35 লক্ষ ট্যাঙ্কগুলাকে ভাঙ্গাড়ি বানায় ফেলতেছে ওরা দেখেন অস্ত্র কিন্তু শক্তিশালী নয় কিন্তু ওই অস্ত্র যদি আল্লাহর নামে নিক্ষেপ করে আল্লাহ তাআলা যদি ওই অস্ত্রের শক্তি বাড়ায় দেন এ দুনিয়ার সর্বাধুনিক অস্ত্র ওই হামাসের ক্ষুদ্র অস্ত্রের কাছে তুচ্ছ হয়ে যাবে ঠিক কিনা বল এটা আল্লাহর উপরে ভরসার কারণ একথাই বলতেছে ওই দুই ব্যক্তি যে তোমরা শুধু ঢুকে পড়ো সহজের মধ্যে তোমাদেরকে বিজয় আল্লাহ তাআলা দিবেন ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন তোমরা যদি মুমিন হও তাহলে আল্লাহর উপরে ভরসা রাইখা দুইটা বড় কোনো টেনশন নাই এত সুন্দরভাবে বোঝানোর পরেও অবস্থা হলো কেমন অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চা খাবার খায় না নিয়ম হলো আপনি বাচ্চাদের যত খাইতে বলবেন তারা কিন্তু খাবে না মা খাইতে বলতেছে আব্বু খাও 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 বাচ্চা খায় না এই দৃশ্য দেখা এবার আব্বু আসছে মানে ছেলের বাবা সে আইসাও বলে আব্বু খাও 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 বলেন তো ওই ছোট বাচ্চা সোজা হবে না আরো বাঁকা হবে ও চিন্তা করবে ওরে বাবা আম্মু বলছে খাই নাই আর আব্বু বললে যদি খেয়ে ফেলি হবে ওরা চিন্তা করতেছে মুসা আলাইহিসসালাম আমাদের বুঝাই পারে নাই তোমরা দুইজন আমারে বুঝাই ফেলবা আমাদের এত সহজ ওরা আরো শক্ত হইয়া বসছে আরেকজন বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার সামনে পেছনে ডানে বামে চতুর্দিকে থেকে এমন ভাবে যুদ্ধ করব যে আপনি খুশি হয়ে যাবেন নবীজি যখন দুই পক্ষের থেকে পরামর্শ করার পর সম্মতি পাইলেন এইবার 313 জন যোগটোক কইরা খুঁটে কুড়ে পাওয়া গেছে 313 জনের কাছে অস্ত্র ছিল সর্বসাকল্য 100 তলোয়ার সকলের ঘোড়াও নাই পায়ে হেঁটে উত্তপ্ত গরম বালুর মধ্যে রোজা রেখে 313 জন 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে লড়াই করতে গিয়েছে এই ইমানদারের ইমানদার বাহিনী ওই সময় গোটা দুনিয়ার সবচাইতে আধুনিক সামরস্ত্র নিয়ে আসছে আবু জেহেল একদিকে আর এইদিকে গড়ে নিরস্ত্র 313 জন
তবে তাদের কাছে অস্ত্র ছিল না সামরস্ত্র ছিল না চলার জন্য বাহন ছিল না কিন্তু ওই 313 জনের ঈমানী শক্তি এমন ছিল ওই নিরস্ত্র 313 জনের হাতে সশস্ত্র 1000 কাফেরের শোচনীয় পরাজয় হয়েছে অথচ বনী ইসরাইলদেরকে যুদ্ধ ইন্না হাহুনা কাঈদুন আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসলাম আমরা যুদ্ধ করতে পারবো না পয়গম্বর সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম চরম পর্যায়ের হতাশ হয়ে গেলেন চিন্তা করেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি জগতে যত মানুষ আছে সব মানুষদের মধ্যে সর্বোচ্চ ধৈর্য আল্লাহ তাআলা প্রদান করে নবী হিসাবে মূসা আলাইহিস সালাম ধৈর্যশীল ছিলেন কিন্তু ওদের অবাধ্যতা সীমা লঙ্ঘনের মাত্রা কতটা বাড়ছে উনি হতাশ হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে কি বলতেছে قال ربي إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين موسى عليه السلام تدر هنا چلونه يتوتا كشتو بيلين موسى عليه السلام بلتے سے وامر رب إني لا أملك إلا نفسي وأخي আমার নিজের উপরে আর আমার ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই ওই দুই আল্লাহর বান্দাও এর মধ্যে শামিল যে এদের ছাড়া কারো উপরে আমার নিয়ন্ত্রণ নাই কেউ আমার কথা মানে না কেউ আমার কথা শুনে না যেহেতু এদের সাথে একটা সম্পর্ক আমার ছিল আপনার নির্দেশে ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন হায় আল্লাহ আপনি এই ফাসিকদের থেকে সম্পূর্ণ রূপে আমাকে আপনি পৃথক করে দেন আমি এদের সাথে আর থাকতে থাকতে চাই না পয়গম্বর মূসা আলাইহিস সালাম কষ্ট পাইয়া এই কথাটা বলছেন আল্লাহ তাআলা এবার মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়া সহ তাদের শাস্তির কথা জানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين موسى عليه الصلاة والسلام كي الله تعالى بولين فلا تأس على القوم الفاسقين اپنی تادر اي اچرون فاسق در اي اچرون کشت پاين شوينانان اي اچرون ارکرون تادر کی خطي هلو قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الارض الله تعالى জানেন 40 বছর ওই জমিন আমি তাদের জন্য নিষিদ্ধ করে দিলাম হারাম করে দিলাম ওই সময় বনী ইসরাইলের অবস্থান ছিল তিহ প্রান্তরে তিহ ময়দানে ছিল আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর ওই এক জায়গায় তাদেরকে রাখছেন এই আচরণ করার পর বনী ইসরাইল মূসা আলাইহিস সালামকে বলতো আমরা মিশর চলে যাব আমরা থাকব না চিন্তা করে ফেরাউন তো মরছে এখন তো আর টেনশন নেই বুঝেন নাই আগে তো ফেরাউনের সাইজ হওয়া লাগছে ফেরাউন যে মরছে ওরা নিচকে হুজুর আসছে ফেরাউন তো মরছে নিজ চোখে ওইটা দেখে আসছে এখন কি আর ফেরাউনের বর্ডার আছে নাকি নাই তো এই জন্য কই তো যে আমি আমরা কিন্তু মিশর চলে যাব কথায় কথায় এই কথাই কই কথায় কথায় এটা বলবো যখন ওই যে সমুদ্র পাড়ি দিছে মারা গেছে দেখছে খোলা আকাশের নিচে সব এক জায়গায় এই এরা আকাশের দিকে তাকায় তাকায় বলে মূসা কই আনছেন আমাদের আমরা তো মিশরেই ভালো ছিলাম হ্যাঁ আরে ওখানে তো গড়বাড়ি কিছু ছিল দেখি মাথার উপরে দেখি কিচ্ছু নাই আল্লাহ তাআলা মেঘমালাকে তাদের জন্য ছাদ বানায় দিয়েছে সুবহান এখন বলে মাথার উপরে ছাদটা ধইলো এত মানুষের ফসল টসল কই পাবো ডেক্সি বাতিল কিচ্ছু নাই না খাইয়াই মরতে হবে আল্লাহ তাআলা আসমানি খাবারের ব্যবস্থা করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন এত নিয়ামত পাওয়ার পরেও তাদের আচরণ ছিল এরকম খালি খুসা মারতো যে আমরা মিশরে চলে যাব মিশরেই ভালো ছিলাম এইবার ওরা মিশরের উদ্দেশ্যে রওনা দিত প্রত্যেক দিন সকালবেলা একেবারে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আগেই রওনা দিত মিশরের দিকে সারাদিন তারা পথ চলতে থাকতো হাঁটতে থাকতো হাঁটতে থাকতো হাঁটতে থাকতো যখন সূর্যাস্ত যাইতো সন্ধ্যা হইতো দেখে সারাদিন হাইটা আবার ওই জায়গায় যেই জায়গা থেকে সকালে হাঁটা শুরু করছে সকালে হাইটা সারাদিন একবারে সেই জায়গায় এসে হাজির এইভাবে এক দুই দিন নয়
40 বছর সারাটা দিন আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে কাটিয়েছে ইতিমধ্যে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন আল্লাহ তাআলা ইউশা ইবনে নূনকে নবুয়াত প্রদান করলেন ইউশা ইবনে নূনের নেতৃত্বে এইবার বনি ইসরাইলেরা ওই আমালিকা গোত্রের বিরুদ্ধে জিহাদ করল আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় বনি ইসরাইলীদেরকে ওই জেরুজালেম ফিলিস্তিনের কর্তৃত্ব আল্লাহ তাআলা তাদের হাতে তুলে দিলে এরপর থেকে লম্বা সময় ইহুদিরা ওইখানে থাকছে এই ইতিহাস বড় লম্বা ইতিহাস এই ইতিহাসগুলো আমাদের জানার দরকার কোরআনুল কারীমে যাদের পথ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা প্রত্যেক নামাজের প্রতি রাকাতে দোয়া করি ইমাম যখন করে ওইটা আমাদের জন্যও করে এরা কেমন যে এদের পথ থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যেই দোয়া শিখায় দিল এটা আমাদের জানার দরকার যে ইহুদি জাতি কেমন ছিল অকৃতজ্ঞ ছিল কিন্তু আফসোস তাদের ইতিহাস জানা তো বহুত দূরের কথা তাদের বিরুদ্ধাচরণ তাদের ঘৃণা করা তো বহুত দূরের কথা মুসলমানের সন্তানেরা আজকে ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানায় নিয়েছে ঠিক কি না বল কিছু আল্লাহ কি বলতেছেন ইয়া আইয়ুহাল লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না বা'দুহুম আউলিয়া বা'দ তারা পরস্পর পরস্পরের বন্ধু কিন্তু আফসোস মুসলমানের সন্তানেরা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতেছে এই জন্য প্রত্যেকটা মুমিনের ইমানের দাবি যে ইহুদি নাসারাদের ধৃষ্টতার ব্যাপারে নিজে পরিপূর্ণভাবে জানা নিজের অন্তরে তাদের প্রতি ঘৃণা রাখা সাথে সাথে আগামী প্রজন্মের অন্তরেও তাদের প্রতি ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করা ওদের প্রতি স্পেশাল ঘৃণা কারণ হলো তাদের প্রতি ঘৃণা পোষণ করা এটা আমাদের ইমানি দায়িত্ব কেন আমরা আমাদের সন্তানদের বুঝাবো যে কেন আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত করেছেন আমাদের সন্তানদের রন্ধ্রে রন্ধ্রে এগুলো ঢুকায় দেওয়ার দরকার নাইলে দেখবেন আপনার আমার ঘরের মধ্যেই দেখা যাবে ইহুদি নাসারাদের মোহাব্বত করনে ওয়ালা দিন দিন বড় হচ্ছে ঠিক কিনা বলেন সেজন্য সতর্ক সাবধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে অভিশপ্ত ঘোষণা করেছেন যেই তিনটা কারণ আমি আপনাদের খেদমতে বললাম এক নাম্বার এরা সর্বোচ্চ পর্যায়ের অকৃতজ্ঞ দুই নাম্বার অবাধ্য তিন নাম্বার এরা সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী আমরা হব কৃতজ্ঞ আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করব করা যাবে না ইনশাআল্লাহ তাসবিহাত সমূহ পাঠ করব আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করব যেই হালতে থাকি বলবো আলহামদুলিল্লাহ যেই হালতে থাকি কি বলবো বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ এবং তার রসূলের যত নির্দেশ আছে সবগুলোকে মানব বাধ্য আনুগত উম্মত তিন নাম্বার শরীয়তের কোন বিষয়ের সীমা লঙ্ঘন করব না ওই ইহুদি জাতির যতগুলো ত্রুটি এর মধ্যে অন্যতম তিনটা ত্রুটি হলো এই তিনটা এই যে ইহুদিরা ওই যে জেরুজালেমে ঢুকছে বছরের পর বছর থাকছে এরপরে আল্লাহ তাআলা তাদেরকে আরো কত সম্মানিত করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সারা দুনিয়ার বাদশাই আল্লাহ তাআলা দিয়েছেন বনি ইসরাইলের একজন নবী দুনিয়ার কত সম্মান দিয়েছে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছে রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছে আল্লাহ আপনি আমাকে এমন এক রাজত্ব দেন যা আমার পরে আর কাউকে দিবেন না বনি ইসরাইলের নবী এদের অবাধ্যতার মাত্রা যখন দিন যায় বাড়তেছে একটা সময় দীর্ঘকাল জেরুজালেমের কর্তৃত্ব তাদের হাতে ছিল তারা এতটা নিকৃষ্ট হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন মারিয়াম আলাইহিস সালামের গর্ভে প্রদান করলেন আল্লাহ তাআলা সন্তানটাকে দুনিয়ায় পাঠাইলেন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কোলে নিয়ে যখন আসলেন
ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দেওয়া শুরু করলো। উনি তো অপবাদ বলতেছে, উনি চুপ, কোনো কথা বলেন না, ইশারা করতেছে, আরে এই সন্তান কে এটাকে জিজ্ঞাসা করো, দুগ্ধপোষ্য ঈসা আলাইহিস সালাম কি কথা বলবে। ওরা মনে করেছে কথা বলতে পারবে না। এইবার সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন ইশারা দিল, ওই শিশু বাচ্চার মুখ থেকে বের হলো ক্বালা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালামের মাকে ওরা অপবাদ দিয়েছে, আর আল্লাহ তাআলার নগতে ঈসা আলাইহিস সালাম দুগ্ধপোষ্য শিশু জবান থেকে বের করছে, আমি হইলাম আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ নবী বানায় পাঠিয়েছে। তারা হত্যার চেষ্টা করেছে অনেক নবীকে, জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করছে, ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করছে, ঈসা আলাইহিস সালামকে হত্যার অপচেষ্টা করেছে। এই দৃষ্টতা যেই জাতি প্রদর্শন করেছে, ওই জাতিকে আল্লাহ অভিশপ্ত করেছেন, এবং ওই জাতির এই অবাধ্যতার ইতিহাস নিজেরা জানবো, আগামী প্রজন্মকে জানাবো ইনশাআল্লাহ। এবং যেই কারণগুলোই তারা অবাধ্য, সর্বশেষ কথাটা জেহেন থেকে ছুটে গেছিল মনে আসছে, শুনেন, আমার তাফসিরের নামটা খেয়াল আসতেছে না। যাই হোক, মুফাসসিরিনে কেরাম বলতেছে যে বনি ইসরায়েলরা যেই সব কারণে অবাধ্য, যে সব কারণে তারা অভিশপ্ত, ওই কারণগুলো যদি উম্মতে মুহাম্মাদের মধ্যে আসে তাহলে কি হবে জানেন? ওই বনি ইসরায়েলদেরকে দিয়ে, ওই ইহুদিদেরকে দিয়ে, ওই অভিশপ্তদেরকে দিয়ে আল্লাহ তাআলা আমাদের সাইজ করাবে, কি করাবে, আমাদের সাইজ করাবে। এজন্য ওরা যেই সমস্ত বিষয়ের কারণে অভিশপ্ত, ওগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন।